মডার্ন হারবাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং প্রতিদিন আমাদের যে ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসগুলো আপনারা দেখছেন এবং নিয়মিত আপনাদের বাসায় পড়াগুলো শেষ করছেন। আজকে আমি আপনাদের পড়াব অষ্টাঙ্গ সংগ্রহ। অষ্টাঙ্গ সংগ্রহ, এটা এর আগেও আপনারা বেশ কয়েকটি ক্লাস করেছেন। অষ্টাঙ্গ সংগ্রহের যে বিষয়টি আজকে আমরা পড়াবো, পাঠ চতুষ্পদ বা চিকিৎসা চতুষ্পদ যোগ। আজকের লেসন পাঠ চতুষ্টয় বা চিকিৎসা চতুষ্পদ যোগ। পাঠ চতুষ্টয়, চতুষ্টয় মানে আমরা জানি চারটা বিষয়। তো এখানে আপনার চারটা বিষয় হচ্ছে ভিষক মানে চিকিৎসক, দ্বিতীয় হচ্ছে দ্রব্য, তৃতীয় পরিচারক ও রোগী। তাহলে আমরা পাঠ চতুষ্টয় চারটা পাচ্ছি, ভিষক, দ্রব্য, পরিচারক ও রোগী। এই চারটি চিকিৎসার প্রধান অঙ্গ। এই চারটি অঙ্গ গুণসম্পন্ন অর্থাৎ ভালো হলে, এই চারটি অঙ্গ গুণসম্পন্ন অর্থাৎ ভালো হলেই রোগ আরোগ্য সম্ভব। উক্ত চারটি অঙ্গের সমষ্টিকে, এই চারটি অঙ্গ একসাথে, তাই বলা হয় যে চিকিৎসা চতুষ্পদ যোগ বা পাঁচ চতুষ্টয়। আপনার ভিষক, দ্রব্য, পরিচারক ও রোগী, এই চারটিকে একত্রে সম্মিলিতভাবে বলা হয় চিকিৎসা চতুষ্পদ যোগ বা পাঁচ চতুষ্টয়। রোগ আরোগ্যের জন্য চিকিৎসকের জ্ঞানবান ও কুশলী হওয়া আবশ্যক। দ্বিতীয়ত বলেছি আমরা দ্রব্য, দ্রব্যের কার্যকরী ক্ষমতা বা গুণগত মান ভালো থাকা আবশ্যক। পরিচারক, যিনি রোগীর সেবা শুশ্রূষা করবেন তাকে সৎ ও নিষ্ঠাবান হতে হবে। চতুর্থত হলো আপনার রোগী, রোগীর নিজেও ভালো হওয়া চাই। যদি এই চারটি বিষয় ঠিক মতো আপনি পুঙ্খানুপুঙ্খভাবে যে যার গুণ সম্পন্ন হয় এবং যদি ঠিক মতো আপনার রোগের প্রয়োগ করা হয় তবে রোগী আরোগ্য লাভ করবে, অন্যথায় রোগ আরোগ্য হওয়া খুবই দুষ্কর। তো আমরা এখানে বলেছি ভিষক, চিকিৎসক, দ্রব্য, পরিচারক ও রোগী, চারটা কথা বলেছি। এই চারটা বিষয়েরই আবার সেপারেটভাবে আলাদাভাবে প্রত্যেকেরই আলাদা আলাদা চার চারটি গুণ সম্পন্ন হওয়া প্রয়োজন। প্রথমে আমরা জানব ভিষক বা চিকিৎসক, চিকিৎসকের কী কী গুণ থাকতে হবে। আমরা চারটা বিষয় বলেছি, আমরা চারটে বিষয় বলেছি ভিষক বা চিকিৎসক, দ্রব্য, পরিচারক ও রোগী। এখন এই ভিষক বা চিকিৎসকের কী কী চারটা গুণ থাকতে হবে সেটা আমরা বলছি। প্রথমে চিকিৎসকের শাস্ত্রের নির্মল জ্ঞান থাকতে হবে। শাস্ত্র মানে হচ্ছে আপনার পাঠ্য বিষয়ে, আপনার যেহেতু আপনি ডাক্তার, বৈদ্য, চিকিৎসক যেটাই বলেন না কেন, আপনার পরিচয় যাই হোক না কেন, কবিরা, সাকিম, যেটাই হোক না হোক না কেন, আপনি যে বিষয়ে লেখাপড়া করেছেন সে বিষয়ে আপনার পর্যাপ্ত জ্ঞান থাকা আবশ্যক। দুই নম্বর হচ্ছে যে চিকিৎসককে, যে কোনো চিকিৎসকের কাছে, চিকিৎসক তার লেখাপড়া শেষ করে যে কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছ থেকে নিবিড় পরিচর্যায় সে দীর্ঘদিন চিকিৎসা কার্য শিখবে ও পাশাপাশি অনেক রোগ দেখে, রোগী দেখে সে তার একটা নিজের থেকে তার দোষিতা দখলে আনতে হবে, তার বহুদোষিতা থাকতে হবে, রোগী দেখে বহুদোষী হতে হবে। তৃতীয়ত হচ্ছে তার রোগীর
দক্ষতা চিকিৎসা কাজে। প্রথমে আমরা বলেছি চিকিৎসকের শাস্ত্রে নির্মল জ্ঞান থাকতে হবে, দ্বিতীয়ত বহু চিকিৎসক ও রোগীর সংস্পর্শ থেকে তাকে বহুদর্শী হতে হবে, তৃতীয়ত তাকে চিকিৎসা কার্যে দক্ষতা হতে হবে, এবং চার নম্বরে হচ্ছে তাকে অবশ্যই আত্মপবিত্রতা হতে হবে, চিকিৎসককে সৎ পবিত্র থাকতে হবে, তাকে ভণ্ডামি করলে চলবে না। তাহলে চারটা আমরা চিকিৎসকের চারটা গুণ জানলাম। চারটা গুণের মধ্যে প্রথমে হচ্ছে চিকিৎসকের শাস্ত্রে নির্মল জ্ঞান থাকা, দ্বিতীয়ত হচ্ছে তাকে এক্সপার্ট হওয়া, কোনো ডাক্তারের আন্ডারে থেকে অনেক রোগীর দেখে তার রোগ সম্পর্কে তার গ্রহণযোগ্যতা অর্জন করা, তৃতীয়ত হলো তার কার্যের দক্ষতা বৃদ্ধি করা, এবং চতুর্থত হচ্ছে যে তাকে অবশ্যই আত্মপবিত্র হতে হবে। এটা হলো চিকিৎসকের চারটা গুণ। এরপর আমরা বলছি দ্রব্য বা ভেষজ, যেটা দিয়ে আমরা চিকিৎসা করব। দ্রব্যের বা ভেষজেরও চারটা গুণ থাকা আবশ্যক। তার মধ্যে আপনার প্রথম হচ্ছে দ্রব্যের আধিক্য। আধিক্য মানে হচ্ছে আপনার যখন যে দ্রব্যের প্রয়োজন সেটা যেন আপনি পান, এবং সেই পাওয়াটা এরকম হওয়া উচিত আপনার রোগীর জন্য যতটুকু প্রয়োজন, যতদিন প্রয়োজন সে পর্যন্ত যেন আপনার পর্যাপ্ত দ্রব্য থাকে, এক। দ্বিতীয়ত হচ্ছে দ্রব্যের যে দ্রব্যটা আপনি নিয়েছেন তার রোগ প্রতিকারের ক্ষমতা, যে দ্রব্যটা আপনি ব্যবহার করবেন সেটার গুণগত মান সম্পন্ন হতে হবে, সেটা খেলে যেন আপনি ভালো হন সেরকম গুণ সম্পন্ন, কিংবা আমরা দ্রব্যগুলো যে পড়েছি যে একটা দ্রব্য সংগ্রহ করতে হলে দ্রব্যের একটা সময় কতদিনের কোন সময়ে কোন টাইমে নিতে হবে সেরকম গুণ সম্পন্ন দ্রব্য রোগ প্রতিকারের ক্ষমতা থাকতে হবে। তৃতীয়ত হচ্ছে দ্রব্যের অনেক বিকল্পনা। অনেক বিকল্পনা বলতে এখানে আমরা বোঝাচ্ছি আমরা দ্রব্য যখন গ্রহণ করি বিভিন্ন দ্রব্যের বিভিন্ন জিনিস ব্যবহার করি, যেমন সাপোজ আমরা কোনোটা ছাল নেই, কোনোটার মূল নেই, কোনোটার পাতা নেই, কোনোটার ফল নেই, সেরকম এখানে অনেক বিকল্পনা বলতে বাল্প সরস আমরা যে অংশটা গ্রহণ করব সে অংশটা যেন অবশ্যই গুণসম্পন্ন হয় সেটাকেই বোঝানো হয়েছে। এরপর হচ্ছে আপনার দ্রব্যের সম্পন্নতা। দ্রব্যের সম্পন্নতা বোঝানো হয়েছে যে আপনার যে দ্রব্যটা আমরা গ্রহণ করব, আমরা জানি যারা আয়ুর্বেদে ফার্স্ট ইয়ার আপনারা পড়ছেন আপনারা দ্রব্যগুণের যে দ্রব্য সংগ্রহকাল একটা জিনিস করেছেন, সেখানে হলো যে কিছু কিছু ভেষজের আপনার সময় আছে, কোনো কোনো ভেষজ বসন্তকালে, কোনো কোনো ভেষজ বর্ষাকালে, শরৎকালে, হেমন্তকালে আপনার নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ভেষজ সংগ্রহ করতে হয়, সেই জিনিসটাকে এখানে বোঝানো হয়েছে। দ্রব্যের প্রশস্ত কাল অর্থাৎ দ্রব্যের সম্পন্নতা অর্থাৎ দ্রব্যের প্রশস্ত এবং যথাকালে আপনার জাত মানে যখন যেটা সংগ্রহ করা উচিত তখন সেটা সংগ্রহ করতে হবে। এবং আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে দ্রব্যটা আপনি ঔষধি কাজে ব্যবহার করছেন তার যেন কোনো কীট দ্বারা কিংবা পোকামাকড় দ্বারা নষ্ট না হয়, কীট পোকামাকড় অনেক দিনের পুরাতন দ্রব্য যেন না হয়, দ্রব্যটার যে নির্দিষ্ট মেয়াদ আছে সেই মেয়াদের মধ্যে দ্রব্যটাকে আপনার ব্যবহার করতে হবে। তাহলে আমরা বলছি দ্রব্যের চারটি গুণ থাকা আবশ্যক। দ্রব্যের চারটি গুণের মধ্যে আমরা কী কী জানতে পারলাম, এক দ্রব্যের আধিক্য, দুই দ্রব্যের রূপ প্রতিকারের ক্ষমতা, তিন দ্রব্যের অনেক বিকল্পনা, চার দ্রব্যের সম্পন্নতা। তাহলে দ্রব্যের চারটা গুণ আমরা জানতে পারলাম। প্রথমে আমরা বিষক বা চিকিৎসকের চারটা গুণ বলেছি, এরপর দ্রব্য, নেক্সট আসতেছে পরিচারক। পরিচারক আমরা আগেই বলেছি, পরিচারক মানে হচ্ছে যে রোগীর সেবা শুশ্রূষা করবে। পরিচারকেরও চারটা গুণ থাকা আবশ্যক। প্রথমেই হলো পরিচারককে যিনি রোগীর সেবা শুশ্রূষা করবেন তাকে উপচারক্য হতে হবে। উপচারক্য মানে হচ্ছে কি, উপচারক্য হচ্ছে আপনার যিনি রোগীর সেবা শুশ্রূষা করবেন তিনি জুস বা পেয়াদি, আমাদের আয়ুর্বেদের মতে জুস বা পেয়াদি মানে রোগীর খাবার, কোনটা রোগীর জন্য কোন রোগের জন্য কোন খাবারটা ভালো হবে এবং খাবারটা কীভাবে তৈরি করতে হবে সে বিষয়ে তার জ্ঞান থাকতে হবে, রোগীকে কীভাবে শোয়াতে হবে, কীভাবে বসাতে হবে, কীভাবে রোগীর মন জয় করা যাবে, মনোপহা যাবে সে বিষয়ে তার নির্মল জ্ঞান থাকতে হবে। তাহলে আমরা বলছি পরিচারক কে চারটা গুণ,
প্রথমে হচ্ছে উপচারক, এরপর হচ্ছে তার দক্ষতা, তার কাজে এক্সপার্টনেস। আপনি জানলেই হবে না সে তার বাস্তবে সেটা কীভাবে প্রয়োগ করছে এবং সে কতটুকু তার সার্থকতা দেখাতে পারছে, সেই দক্ষতা তার থাকতে হবে। এরপর হলো প্রভুভক্তি। প্রভুভক্তি হচ্ছে সে যা কাজ করছে তার প্রতি তার একাত্মতা, মন দিয়ে তার সেবা শুশ্রূষা করতে হবে। লাস্ট হচ্ছে পবিত্রতা হওয়া চাই। আমরা চিকিৎসকের ক্ষেত্রে বলেছিলাম চিকিৎসককে আত্মপবিত্র হতে হবে, সেরকম আপনার পরিচারক যে তার সেবা শুশ্রূষা করবে তারও পবিত্র হওয়া চাই। তাহলে আমরা পরিচারকের চারটা গুণ জানলাম। পরিচারকের চারটা গুণ আমি আবার বলছি, প্রথমে হচ্ছে আপনার তার উপচারক হতে হবে, অর্থাৎ তার জুস বা পেঁয়াজি কীভাবে তৈরি করে, কীভাবে রুগীকে বসাতে হয়, শোয়াতে হয়, বিষয়গুলো জানতে হবে। তার দক্ষতা থাকতে হবে এবং তার প্রভুভক্তি ও পবিত্র হওয়া চাই। তাহলে আমাদের তিনটে হয়ে গেল বিষক বা চিকিৎসক, দ্রব্য, পরিচালক। নেক্সট আমাদের আছে রোগী। যে রোগী তাকেও ভালো হতে হবে। ভালো বলতে এখানে বোঝানো হয়েছে তার কিছু গুণ থাকতে হবে। আমরা বলেছি যে এখানে পৃথকভাবে বিষক, দ্রব্য, পরিচালক, রোগী সবারই চার চারটা করে গুণ থাকতে হবে। রোগীর চারটা গুণ হচ্ছে রোগীকে স্থিতিমান হতে হবে। রোগী যদি স্থিতিসম্পন্ন হয় তাহলে তার চিকিৎসা করতে অনেকটাই আপনার সুবিধা হয়। তার থেকে স্থিতিমান হওয়া আবশ্যক। রোগী চিকিৎসকের পরামর্শ রোগীকে শুনতে হবে। চিকিৎসক যা আদেশ উপদেশ দিচ্ছে রোগীকে তা মানতে হবে। রোগী যদি তার আদেশ উপদেশগুলো ঠিক মতো না মানে তাহলে শুধুমাত্র ওষুধ খেলেই কিন্তু একটা রোগ আরোগ্য হয়ে যায় না। ওষুধের পাশাপাশি রোগীর কিছু ডিসিপ্লিন লাইফ থাকে, রোগীর কিছু নিয়মকানুন থাকে, কিছু খাবার দাবার থাকে যেগুলো চিকিৎসক তার চিকিৎসাপত্রে কিংবা ব্যবস্থাপত্রে কিংবা তাকে যখন চিকিৎসা দেখেন চিকিৎসক দেখেন তাকে সে এগুলো বুঝিয়ে দেয়, সেই জিনিসগুলো তাকে মানতে হবে। তারপর হচ্ছে তার অবিরুদ্ধ। অবিরুদ্ধ মানে তার মনে একটা সাহস থাকতে হবে। ভয় পেলে চলবে না যে আমার সাপোজ এখন আমাদের করোনা ভাইরাসে আমরা আক্রান্ত হচ্ছি, আর যে রোগীটা সে মনে করবে যে আমি নিজে আমি আক্রান্ত হয়েছি তাহলে মরেই যাব, তাহলে তো তার মন থেকে অর্ধেক মরে গেল, রোগটা তো তাকে পরে ঘায়াল করবে। আপনার অসুখ মানুষের হবে, যার শরীর আছে তার অসুখ হবে। অসুখ হলেই চিন্তিত হওয়া বা কিংবা একেবারে ভয় পেয়ে মরে যাব এরকম হওয়ার কোনো কারণ নেই। ওষুধ আছে, চিকিৎসাও আছে। চিকিৎসা নিতে হবে, আপনাকে নিয়মকরণ মারতে হবে। হ্যাঁ, এখন মৃত্যু, মৃত্যু তো যে কোনো সময় যে কোনো কারণে হতে পারে, সেটা যে আপনার অসুখ হলে হবে এমন কোনো কথা নেই। সুস্থ মানুষও মৃত্যুবরণ করতে পারে। সেজন্য রোগীর অবিরত মানে মনে সাহস থাকতে হবে, ভয় পেলে চলবে না। সর্বশেষ যে গুণটা রোগীর থাকতে হবে সেটা হলো রোগ জ্ঞাপনের ক্ষমতা। আপনার যে রোগটা হয়েছে সেই রোগটা যদি আপনাকে ডাক্তার, চিকিৎসক, বৈদ্য যাকে আপনি দেখান না কেন, সে যদি সেই রোগটা সম্পর্কে আপনাকে বলে, সেই রোগটা কী রোগ হয়েছে সেটা শুনে, সেটা আপনার শুনে সেই ধৈর্যটা কিংবা সেই সহনশীল ক্ষমতাটা আপনার থাকতে হবে যে আপনার এই রোগটা হয়েছে। ডাক্তার আপনাকে বললে আপনার উপকার হবে, উপকার হবে বলতে সাপোজ আপনার ক্যান্সার হয়েছে, আপনি যদি জানেন আপনার ক্যান্সার হয়েছে এবং আপনাকে ক্যান্সার হওয়ার জন্য এই এই বিধিনিষেধ মেনে চলতে হবে, চললে আপনি ভালো হবেন, তাহলে আপনি যদি জেনে সেই বিধিনিষেধগুলো মেনে চলেন তাহলে আপনি দ্রুত ভালো হবেন। সে কারণে এখন আপনার ডাক্তারদের নির্দেশনা যে রোগীকে তার রোগটা সম্পর্কে বলে দেওয়াই ভালো, কিন্তু আপনাকে দুর্বল চিত্তের হলে হবে না, আপনাকে সবল চিত্তের হতে হবে। আপনি যদি দুর্বল চিত্তের হন তাহলে যদি ডাক্তার সাহেব আপনাকে আপনার রোগ সম্পর্কে বলে আর আপনি শুনে যদি একেবারে হতভম্ব হয়ে যান কিংবা চিন্তিত হয়ে যান কিংবা অনেক বেশি মর্মাহত হয়ে যান তাহলে তো আপনাকে রোগটা সেই চিন্তায় তো আপনি অসুস্থ হয়ে পড়বেন। সেজন্য আপনাকে অবশ্যই আপনার রোগ জ্ঞাপনের মানে রোগটা কী হয়েছে সেটা জানার মতো ক্ষমতা আপনার থাকতে হবে। তাহলে আমরা বলেছি রোগীরও চারটা গুণ থাকা আবশ্যক। রোগীর চারটা গুণ কী কী? রোগীর চারটা গুণ প্রথমেই হলো তার স্মৃতিমান হওয়া, দ্বিতীয়ত হচ্ছে তার চিকিৎসকের পরামর্শ মেনে চলা, তৃতীয়ত হচ্ছে অবিরত এবং লাস্টলি হচ্ছে রোগ জ্ঞাপনের ক্ষমতা। আমরা এখানে ফার্স্ট যে বিষয়টা পড়ালাম পাঁচ চতুষ্পদ বা চিকিৎসা চতুষ্পদ যোগ। এই চিকিৎসা চতুষ্পদ যোগের মধ্যে এই চারটা বিষয়
আসে ভেষ দ্রব্য পরিচারক গ্রুপ, এবং এই চারটা বিষয়েরই সেপারেট ভাবে চারটা করে গ্রুপ আপনাকে আলোচনা করতে হবে। এরকম কোনো প্রশ্ন আসলে আপনি প্রথমে চিকিৎসা পাঁচ চতুষ্পদ বা চিকিৎসা চতুষ্পদ যোগ বলতে কি বুঝেন যেটা আমরা আলোচনা করলাম সেটা লিখবেন। নেক্সট আপনি চারটার নাম লিখে চারটার নামেরই সেপারেট ভাবে সবারই চার চারটা করে গুণ আপনাকে লিখতে হবে। নেক্সট আপনাকে যেটা পড়াবো সেটা হচ্ছে চিকিৎসক। নেক্সট পড়ার বিষয় হলো চিকিৎসক। কতক্ষণ আগে আমরা বললাম ভেষজ বা চিকিৎসকের গুণ সম্পর্কে, এখন আমরা জানব চিকিৎসক কাকে বলে, চিকিৎসক কত প্রকার ও কি কি, এবং প্রত্যেক প্রকারের সংজ্ঞা সহকারে আমরা জানব চিকিৎসক কাকে বলে। বৈদ্য বা চিকিৎসক বা ফিজিশিয়ান আপনি যাই বলেন না কেন, চিকিৎসকের সংজ্ঞা যিনি আমরা লিখেছি চিকিৎসক, যিনি শাস্ত্রে নির্মল জ্ঞান সম্পন্ন চিকিৎসা কার্যে কুশলী। আমরা প্রথমেই বলেছি যে তাকে শাস্ত্রে নির্মল জ্ঞান থাকতে হবে, চিকিৎসা কার্যে কুশলী, প্রাণ রক্ষক বা আরোগ্যদাতা, এবং ঔষধ প্রয়োগ জ্ঞানে সিদ্ধ। আমি আবার বলছি যিনি আপনার শাস্ত্রজ্ঞান সম্পন্ন, যিনি শাস্ত্রজ্ঞান সম্পন্ন চিকিৎসা কার্যে কুশলী, আরোগ্যদাতা ও প্রাণ রক্ষক এবং ঔষধ জ্ঞানে সিদ্ধ তাকে বৈদ্য বা চিকিৎসক বলা হয়। চিকিৎসকের সংজ্ঞা আমরা জানলাম। পৃথিবীতে যত প্রকার চিকিৎসক আছে সেটা আপনার যে সিস্টেমে আসেন না কেন, আয়ুর্বেদিক, ইউনানি, হোমিও কি অ্যালোপ্যাথি, সব পৃথিবীর সকল ধরনের চিকিৎসককে তিন ভাগে ভাগ করা হয়েছে, তিন ভাগে ভাগ করা হয়েছে। ভাগগুলো আমি লিখছি, চিকিৎসককে তিন ভাগে ভাগ করা হয়েছে। এক, সদ্যত বৈদ্য বা চিকিৎসক, সিদ্ধ সাধিত বৈদ্য বা চিকিৎসক, এবং বৈদ্যগুণযুক্ত বৈদ্য বা চিকিৎসক। সদ্যত বৈদ্য বা চিকিৎসক কাকে বলে, যিনি ঔষধের বান্ড মানে আপনার ঔষধের ব্যাগ, বান্ড বলতে এখানে ব্যাগকে বোঝানো হয়েছে, বই পুস্তক বেশ দারণ অবলোকন মানে তার ধরেন সুন্দর মতো চিকিৎসকের যেরকম ব্যাগ থাকে সেরকম ব্যাগ থাকবে, তার কাছে বই পুস্তক, তার সুন্দর ড্রেস আপ, চেহারা অবলোকন সব একেবারে গেট আপে সে একদম স্মার্ট এবং ফাস্ট। এরকম বেশ ধারণ করে যে সকল মূর্খ লোক নিজেকে বৈদ্য বা চিকিৎসক বলে পরিচয় দেয় তাদেরকে ছদ্মবেশ চিকিৎসক বলে। আমি আবার বলছি চিকিৎসকের ভাণ্ড মানে ঔষধের ব্যাগ, ঔষধ পুস্তক অবলোকন চেহারা ও বেশ ধারণ করে যে সকল মূর্খ লোক নিজেকে বৈদ্য বা চিকিৎসক বলে পরিচয় দেয় তাদেরকে ছদ্মতর চিকিৎসক বলে। এরা কোনো চিকিৎসক নয়, এরা চিকিৎসকের প্রতিরূপ মাত্র। তাহলে আমরা জানলাম ছদ্মতর চিকিৎসক যারা আসলে চিকিৎসক নয়, এরা চিকিৎসকের নামে ভণ্ডামি করে, মানুষকে ঠকায় কিংবা প্রতারণা করে। আপনারা দেখবেন বিভিন্ন রকম বিজ্ঞাপনে কিংবা পথে প্রান্তরে ফুটপাথে আপনার মাইকিং করে ওরা দেখা যাচ্ছে যে আপনাকে পাঁচ দিনই একটা রোগ ভালো করে দিতে পারছে, কিংবা 5,000 টাকা কন্ট্রাক্ট এসে আপনার রোগ ভালো করছে। আসলে তারাই হচ্ছে এই সদ্যতর চিকিৎসক, যারা আসলে চিকিৎসা সম্পর্কে কিছুই জানে না, তারা আপনাকে ঠকিয়ে চিকিৎসা করছে, তারা কোনো চিকিৎসক নয়। সিদ্ধ সাধিত চিকিৎসক আমরা জানলাম সদ্য চিকিৎসক, তারপর আছে সিদ্ধ সাধিত চিকিৎসক। সিদ্ধ সাধিত চিকিৎসক হলো যিনি
যার কোনো বৌদ্ধগুণ নেই, যারা নিজে বৌদ্ধগুণ বিশিষ্ট নয় কিন্তু অন্যান্য সুসম্পূর্ণ খ্যাতিমান ও লব্ধ বৌদ্ধগুণের পরিচয় বলে, যারা কোনো বৌদ্ধগুণ যুক্ত নয় কিন্তু অন্যান্য সুসম্পূর্ণ খ্যাতিমান ও লব্ধ জ্ঞান বৌদ্ধগুণের পরিচয় বলে চিকিৎসক সংজ্ঞা লাভ করে এবং তাদের লাভ করে তাদেরকে সিদ্ধ সাধিত বৌদ্ধ বা চিকিৎসক বলে। তো আমরা সিদ্ধ সাধিত চিকিৎসক কাকে বললাম? যার কোনো বৌদ্ধগুণ চিকিৎসা, মানে যার কোনো চিকিৎসা সম্পর্কে জ্ঞান নাই। প্রথম তো হলো যার জ্ঞান নাই সে হলো মূর্খ, কিন্তু সে বিভিন্নভাবে তার ড্রেস আপ গেট আপ করে আপনাকে চিকিৎসক হিসেবে আপনার কাছে উপস্থাপিত হচ্ছে। দ্বিতীয় জন হলো যার কোনো বৌদ্ধগুণের কিংবা চিকিৎসা সম্পর্কে কোনো জ্ঞান নাই কিন্তু সে হলো আরেক ধাপ বেশি চালাক, সে আরও আপনাকে সুচতুরভাবে ঠকাচ্ছে। কীরকম? সে হচ্ছে আপনার বড় বড় ডাক্তারের নাম, শ্রীমান খ্যাতিমান সম্পন্ন, মানে যারা সমাজে বড় বড় ডাক্তার, এসব ডাক্তারের নাম এবং যারা অনেক জ্ঞানীগুণী ডাক্তার তাদের নাম বলে, এসব বৌদ্ধগুণের পরিচয় বলে চিকিৎসক সংজ্ঞা লাভ করে যে আমি অমুক ডাক্তারের কাছে থেকে এতদিন চিকিৎসা কাজও শিখেছি, অমুক ডাক্তারের কাছে থাকি। কিংবা অনেকেই আছে যে দেখা যাচ্ছে অমুক ডাক্তারকে সে চিনে না, সে তার নামেই সে চলতে যায় যে আমি অমুক ডাক্তার, কিন্তু সে আসলে সে ডাক্তার না। সেরকম শ্রীমান খ্যাতি সম্পন্ন কোনো ডাক্তারের নামে সে তার চিকিৎসা কার্য চালাচ্ছে। নিজের তো কোনো চিকিৎসা জ্ঞান নেই, উপরন্তু সে কোনো যশ সম্পন্ন সুসম্পন্ন খ্যাতিমান কিংবা ভালো বিখ্যাত ডাক্তারদেরকে সে ব্ল্যাকমেইল করে চিকিৎসা কার্য চালাচ্ছে। সে হলো সিদ্ধ সাধিত চিকিৎসক, মানে নিজের স্বার্থটাকে সে সিদ্ধি করতেছে, নিজের স্বার্থটাকে সে বড় করে দেখছে। রুগীর কী হবে, মানুষের কী ক্ষতি হচ্ছে সেসব নিয়ে তার চিন্তা বা ভাবার কোনো সময় বা সুযোগ তার নেই, সে শুধু তার নিজের চিন্তায় আছে, কিন্তু সেও কোনো চিকিৎসক নয়। সদ্যোচ্চ চিকিৎসকও চিকিৎসক নয়, সিদ্ধ সাধিত চিকিৎসকও চিকিৎসক নয়। এরপর আসেন বৌদ্ধগুণ যুক্ত বৌদ্ধ, বৌদ্ধগুণ যুক্ত বৌদ্ধ যেটাই হচ্ছে আসলে চিকিৎসক। বৌদ্ধগুণ বৌদ্ধ যুক্ত হচ্ছে আসল চিকিৎসক, যে সকল বৌদ্ধ ওষুধ জ্ঞান সিদ্ধ, মানে আমরা চিকিৎসকের যে সময়টা বলেছিলাম যে সকল ঔষধ বৌদ্ধ ওষুধ প্রয়োগে সিদ্ধ, শাস্ত্র জ্ঞান সম্পন্ন, চিকিৎসা কার্যে কৌশলী ও আরোগ্যদাতা প্রাণরক্ষক, অর্থাৎ কোনো গুরু। যেমন ধরেন এখন আমরা বিভিন্ন প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে, আমরা সেখানে শিক্ষা গ্রহণ করে ডাক্তার হচ্ছি, কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান আপনারা জানেন 5000 বছর, আমরা এখন এখানে দেখতেছি যে আপনার পৃথিবীর সৃষ্টি থেকে, যখন পৃথিবীর সৃষ্টি হয়েছে তখন থেকেই আপনার গাছপালা কিংবা হার্বাল চিকিৎসা আছে, তখন থেকে হার্বাল চিকিৎসা আছে মানে আপনার আয়ুর্বেদ চিকিৎসা আছে। তো তখন তো কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, তখন ছিল যে চিকিৎসা করে যে চিকিৎসক কিংবা কবিরাজ হেকিম আপনি যাই বলেন না কেন, সেই চিকিৎসকের কাছে থেকে 12 বছর, 13 বছর, 14 বছর, 15 বছর, 20 বছর তার সান্নিধ্যে থেকে একজন রোগ যখন তার চিকিৎসা কার্য সম্পর্কে জ্ঞান লাভ করে কি করতো, তো জ্ঞান লাভ করে চিকিৎসক হতো। আর এখন বিভিন্ন প্রাতিষ্ঠানিক চিকিৎসা আছে, সেই প্রাতিষ্ঠানিক চিকিৎসা থেকে চিকিৎসা বিষয়ে জ্ঞান লাভ করে, অর্থাৎ আমরা বলতে চাচ্ছি গুরু সান্নিধ্য থেকে কিংবা প্রাতিষ্ঠানিকভাবে উপরোক্ত গুণগুলো শিক্ষা করে যে চিকিৎসক চিকিৎসা দেন তিনি হচ্ছে বৌদ্ধগুণ যুক্ত বৌদ্ধ বা বৌদ্ধগুণ যুক্ত চিকিৎসক। আপনার এখন তো আমরা তাও বৌদ্ধগুণ যুক্ত, আমরা যে কথাটা প্রথম বললাম যে কোনো গুরুর সান্নিধ্য, এ ব্যাপারটা আমি আরেকটু বলছি, সেটা হচ্ছে যে গুরুর সান্নিধ্যে চিকিৎসা, এটা কিন্তু আপনারা সহজভাবে কিংবা সহজ মনে করার কোনো কারণ নেই। এখন আমরা 5 বছর বিভিন্ন মেয়াদে, যারা আপনার ব্যাচেলার ডিগ্রি তারা হয়তো 5 বছর মেয়াদে, কিংবা আপনার ডিপ্লোমা ডিগ্রি 4 বছর মেয়াদে, 6 মাস ইন্টার্নি, আমাদের 1 বছর ইন্টার্নি করে চিকিৎসা কার্য সময়টা আমরা শেষ করছি এবং বছর শেষে একটা পরীক্ষা দিচ্ছি, পরীক্ষাটা দিচ্ছি এবং পাশ করছি, চিকিৎসা করছি। আমরা মনে করতে পারি যে এটা মনে হয় কঠিন, যে আমাদের অনেক লেখাপড়া করে পাশ করতে হচ্ছে, কিন্তু আসলে বৌদ্ধ বা যেসব গুরু ছিল আগে, গুরুর
আন্ডারে থেকে গুরু নিয়ন্ত্রণে থেকে যেসব চিকিৎসক চিকিৎসা সেবা শিখেছে তাদের কিন্তু আরো বেশি বেশি অনেক বেশি আমি বলবো আমাদের তুলনায় বেশি পরিশ্রম করতে হয়েছে। সাপোজ ফর এক্সাম্পল আমরা একটা আপনার বলি দ্রব্যগুণ, আপনারা ফার্স্ট ইয়ার দ্রব্যগুণ করছেন, তো একটা আপনার গুরুর সান্নিধ্যে একটা শিষ্য অনেক দিন তার ছিল এবং তার একটা ধারণা যে সে এখন তার শিক্ষা নিবেশ কিংবা শিক্ষা যে সময়টা সে পার করেছে এখন সে চিকিৎসা নিতে পারবে। সে তার গুরুকে বলছে যে স্যার মুস্তাদ গুরু কিংবা স্যার যেটা বলে সম্বোধন করুক, সে বলতেছে যে আমি আপনি আমার পরীক্ষা নেন দেখেন আমি এখন এটা কমপ্লিট আমি পারবো চিকিৎসা দিতে। তো গুরু বলছে পরীক্ষা নেওয়ার ফলে সে কোনো উত্তর দেয়নি। সে বলছে তুমি একটা কাজ করো, তুমি ওই মাঠে গিয়ে চারপাশে যে আপনার তোমার গাছপালাগুলো আছে এখান থেকে তুমি একদমই কোনো কাজে লাগে না এরকম কিছু ঔষধি এমন কিছু গাছ, ঔষধি গাছ না এরকম কিছু গাছ তুমি নিয়ে আসো। তো দেখা যাচ্ছে শিষ্য আপনার প্রথম দিন বেশ অনেকগুলো গাছ সে নিয়ে আসছে, গুরু তাকে পরীক্ষার ব্যাপারে কোনো কথাই বলেনি এবং উত্তরও দেয়নি। অনেকগুলো গাছ নিয়ে আসার পর গুরু বলছে যে তোমার হয়নি তুমি আরো শিখো। তো সে এরকম আরো অনেক দিনই তার কাছে থেকে সে আবার সে গুরুর কাছে একই আবেদন নিয়ে গিয়েছে। গুরু সে তাকে আবারও সেভাবে পাঠিয়েছে তুমি যাও আবার তুমি কিছু ঔষধি কাজ নেই এরকম কিছু গাছ তুমি সংগ্রহ করো নিয়েছো। সে এবারও নিয়ে আসতে তবে আগের বারের তুলনায় কম, কিছুটা কম কিন্তু সে নিয়ে আসছে খালি হাতে আসেনি। তো গুরু এবারও চুপ কোনো কথা বলে নাই, বলছে তুমি আরও শেখো তোমার শেখা শেষ হয়নি আরও শেখো। তো শিষ্য তো বেশ বিরক্ত যে আমি এত কিছু পারি তারপরে আমাকে গুরু বারবার এই কি গাছ আনতে বলে আনি আর আমাকে এভাবে আটকায় রাখে। তো যা হোক সে আরও এক দুই বছর এরকম থেকে লাস্টলি সে আবার পরীক্ষার জন্য গিয়েছে। গুরু বলল যে ঠিক আছে তুমি এবারও যা কিছু কাজ হয় না এরকম কিছু গাছ তুমি নিয়ে আসো। এবার সে শিষ্য তৃতীয়বারের সময় দেখা গেল সে সত্যি সত্যি খালি হাতে ফিরে এসেছে। সে এসে তার গুরুকে বলছে যে গুরু এমন কোনো গাছ নেই যার কোনো ওষুধি জ্ঞান ওষুধি গুণ নাই, ওষুধি গুণ সম্পন্ন নাই এরকম কোনো গাছ নেই। তখন গুরু তাকে খুব মানে সহাস্যে তার অন্তর থেকে তাকে ভুয়া করে তাকে জড়িয়ে ধরে বলছে যে হ্যাঁ তোমার এখন শিক্ষা জীবন শিক্ষানবেশ সময় শেষ হয়েছে, তুমি এখন শিখেছ তুমি এখন চিকিৎসা দিতে পারবে। তার মানে আপনাকে আমি বোঝাতে চাচ্ছি যে আমরা গুরুর সান্নিধ্যে যে চিকিৎসাটা লাভ করেছি কিংবা গুরুর সান্নিধ্যে যে চিকিৎসাটা আপনার আগের দিনে মানুষ শিখত সেটা অনেক টাফ ছিল। আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান কিন্তু গুরুর সান্নিধ্যে শিখে চিকিৎসা করার একটা বিষয়, সেজন্য আপনার যারা আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান আগে করত তারা কিন্তু অনেক পরিশ্রম করে শিখেই করতো এবং তারা ঠিকমতো ভেষজ গুরু ব্যবহার করত এবং তাদের কিন্তু হাত যশো অনেক ভালো হয়েছিল। সেজন্য আমরা বলবো আমরা সবাই ঠিকমতো ভেষজ চিনবো, যে পাঠ্য বিষয়গুলো আমাদের পাঠ্যসূচিগুলো আছে সেগুলো প্রতিটা সাবজেক্টেই দরকার, কোনো সাবজেক্টের দরকার না তা নয়, কারণ চিকিৎসা করতে হলে আপনাকে যেমন ভেষজ জানতে হবে সেরকম আপনার শরীরের স্ট্রাকচার অ্যানাটমি জানতে হবে, সেরকম ফিজিওলজি জানতে হবে প্যাথোলজি জানতে হবে, মানে প্রত্যেকটা সাবজেক্টই আপনাকে জানতে হবে। কারণ একটা রোগ নির্ণয় করতে দেখা যাচ্ছে আপনার সব বিষয়েই জ্ঞান থাকতে হবে, সেটা হলো রোগীর চেহারা দেখে রোগীর আপনার বিভিন্ন প্যাথোলজিক্যাল টেস্ট হোক সে টেস্টগুলোর পরীক্ষাগুলো দেখে কিংবা টেস্ট করান বা না করান তার কাছে তার মুখে শুনে তার লক্ষণ উপসর্গ দেখে তার রোগ নির্ণয় করতে হবে এবং রোগ নির্ণয় করার পরে তাকে পুঙ্খানুপুঙ্খভাবে ঔষধ প্রয়োগ করতে হবে, তবেই আপনি চিকিৎসার কাজে সার্থক হবেন। আমরা আজকে চিকিৎসক করালাম, চিকিৎসক হওয়া যেমন সহজ তেমন কঠিন। চিকিৎসক হতে হলে আপনাকে অবশ্যই সব নিষ্ঠাবান পবিত্র হতে হবে, আপনি কাউকে ঠকাবেন কাউকে আপনি না জেনে চিকিৎসা দিবেন এটা আপনার উচিত নয়। আপনি জেনে মানুষকে ভালো করার জন্য আপনার সৎ নিয়তে আপনার ইমানে বিশ্বাসের সব দিক থেকে আপনার পবিত্র থাকতে হবে, তবে আপনি একটি
খুব ভালো চিকিৎসক হিসেবে আত্মপ্রকাশ করতে পারবেন এবং ভালো চিকিৎসা সেবা দিতে পারবেন। আমরা এ পর্যন্ত যে কথা প্রথম যে চারটা বলেছিলাম যে আপনার ভিষক, পরিচালক, রোগী, দ্রব্য কিংবা এই যে আপনার যে চিকিৎসক বললাম, এই চার সব কিছুর মধ্যে আপনার একটা চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করতে হলে, চিকিৎসা চতুষ্পদ যেটা বলেছিলাম সম্পন্ন করতে হলে এই চারটার মধ্যে চিকিৎসকই কিন্তু প্রধান। সবাইকে তার নিয়ম মানতে হবে, সবাই গুণ সম্পন্ন হতে হবে, কিন্তু একজন চিকিৎসক যদি গুণ সম্পন্ন ঠিক মতো না হয় তাহলে সে আপনার সবাই বাকি তিনজন যদি যথেষ্ট গুণ সম্পন্ন হয় কোনো কাজে আসবে না। কারণ সাপোজ আপনার দ্রব্য অনেক ভালো কার্যকরী, অনেক ভালো, কিন্তু কোন রোগে কোন দ্রব্য দিতে হবে সেটা যদি চিকিৎসক ভালোভাবে সিলেক্ট না করে তাহলে তো দ্রব্যের দুরিতে লাভ হবে না। রুগী তার নিয়মকানুন মানলো কিন্তু রোগ ডাক্তার যদি তার ওষুধ ভালোভাবে না দেয় রোগ নিয়মকানুন মেনে লাভ হবে না। সেই জন্য চিকিৎসা চতুষ্পদ বা চিকিৎসা চতুষ্পদ রোগীর মধ্যে চিকিৎসকই প্রধান। এই জন্য চিকিৎসককে অনেক বেশি জ্ঞানবান এবং দক্ষ হতে হবে। তাহলে আজকে আমরা পড়লাম চিকিৎসা চতুষ্পদ যোগ বা পাঁচ চতুষ্ক এবং চিকিৎসক। আমরা আশা করব আপনারা দিনের পড়াগুলো দিনেই একটু দেখে শিখে ফেলবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এবং প্রতিদিন ক্লাসগুলো নিয়মিত করবেন। আজকের মতো আমি এখানেই শেষ করছি। সবাইকে ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। মডার্ন হার্বাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ।